হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা খুবই হেলদি এবং টেস্টি। এটা একটা ভেজ রেসিপি। আমরা বানাবো ডালের বড়া দিয়ে কুমড়োর ডাঁটা। যে সমস্ত ভেজিটেবলগুলো আমরা ইউজ করেছি তার মধ্যে আছে ভরপুর পরিমাণে ভিটামিন এ এবং সি। আসুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমরা কুমড়োর ডাঁটা আর শাকগুলোকে খুব ভালো করে কেটে নিয়ে সেগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নেব। ছোলার ডালটাকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমরা এর সঙ্গে হলুদ লবণ দিয়ে ভালো করে পিষে নিয়েছি মিক্সিতে। আমরা যে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেগুলো বা মশলাগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, লবণ আর হলুদ। এরপরে আমরা সমস্ত ভেজিটেবলগুলোকে আগে জোগাড় করে নেব। কুমড়ো, পটল, আলু, বেগুন এগুলোকে আমরা ডুমুডুমু করে কেটে নিয়েছি। এর সঙ্গে আপনারা চাইলে গাজর বা অন্য কোনো সবজিও দিতে পারেন। আর কাঁঠালের বীজটাকে ছাড়িয়ে নিয়ে আমরা কেটে রেখেছি। কড়াইতে তেল গরম করে সর্ষের তেলেই আমরা করব সমস্ত রান্নাটা। বড়াগুলোকে আমরা ভেজে নেব। এগুলো ছোট সাইজেরও করতে পারেন, আমি একটু বড় সাইজের বড়া ভেজে নিয়েছি। বড়াগুলোকে ওলট পালট করে ভেজে নিতে হবে। মনে রাখবেন খুব কড়া করে বড়া ভাজা যাবে না। একটা প্রেশার কুকারের মধ্যে আমরা খানিকটা সর্ষের তেল দিয়ে আমরা পুরো শাকগুলোকে ভাপিয়ে নেব। তার মধ্যে একটু নুন হলুদ অ্যাড করে ভাপিয়ে নেব। অবশ্যই আমরা সিটি দেব না, সিটি দিলে সমস্ত জিনিসটা গলে যাবে এবং সবুজ ভাবটাও চলে যাবে। মনে রাখবেন আমরা জাস্ট ভাপিয়ে নেব। এরপরে কড়াইয়ে যে বড়াগুলো আমরা তুলে নিয়েছিলাম সেই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, সেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কোনোটাই আলাদা আলাদা সুন্দর ফ্রাই হয়ে যায়, একসঙ্গে মিশে ঘাটা ঘাটা হয়ে যাবে না। এরপরে আমরা নুন হলুদ অ্যাড করেছি। মনে রাখবেন নুন হলুদ আমরা মাঝে মাঝে দিয়েছি সেই জন্য যাতে বেশি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমরা একটা ঢাকা দিয়ে দেবো এবং খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা বেগুনটা অ্যাড করে দেবো। বেগুন যেহেতু হতে বেশি সময় লাগে না এবং তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমরা শেষে বেগুনটা অ্যাড করেছি। নাড়াচাড়া করে আবার খানিকটা নাড়াচাড়া করে নেব আমরা। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিকে হিট করতে একদম ভুলবেন না, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফ্রাই করার পর ঢাকনা খুলে আমরা তার মধ্যে ড্রাই মশলাগুলো মিশিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে তার মধ্যে আমরা যে ভাপিয়ে রেখেছিলাম শাকটা সেটা অ্যাড করে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা একটা খুবই হেলদি রেসিপি এবং ইমিউনিটি বুস্ট আপ রেসিপি। এটা বানালে একসঙ্গে অনেকগুলো ভেজিটেবল খাওয়া হয়ে যায়। আমরা সামান্য একটু চিনি অ্যাড করেছি,
যারা চাইবেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে টেস্ট হয়, কিন্তু অনেকেই চিনি পছন্দ করেন না, চিনি না দিলেও চলবে। ঢাকনা খুলে আমরা এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল একটু দিয়ে দিয়েছি। যদি বড়া না দেন তাহলে ঈষদুষ্ণ গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভেজিটেবলগুলো থেকে যা জল বেরোয় তাতেই এই রান্নাটা হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু ভাজা বড়াগুলো অ্যাড করবো, বড়াগুলো অনেকটা ঝোল চুষে নেবে, সেই জন্য আমরা জল দিয়ে খানিকটা ফুটিয়ে নেওয়ার পর বড়াগুলোকে অ্যাড করছি। বড়াগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 5-10 মিনিট মতন আমরা এটাকে রান্না করব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে রান্না করার পর লাস্টে আমরা একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেব, তাহলে ফ্লেভারটা হবে।